স্প্রেড স্পেক্ট্রাম এটা তাহলে কীভাবে কাজ করে এটা আমাদের স্পেড স্পেক্ট্রামটা আমাদের কাজে লাগে কোড ডিভিশন মাল্টিপ্লেক্সিং যখন আমরা দেখবো আমরা একটু পরেই কোড ডিভিশন মাল্টিপ্লেক্সিং নিয়ে ডিসকাস করবো কোড ডিভিশন মাল্টিপ্লেক্সিংয়ে আমাদের স্পেড স্পেক্ট্রামটা সম্পর্কে একটু জানতে হবে তাহলে এটা কি ইনপুট ইস ফেড ইন্টু এ চ্যানেল এন্ড কোডার দ্যাট প্রডিউস অ্যান অ্যানালগ সিগন্যাল উইথ এ রিলেটিভলি ন্যারো ব্যান্ড উইথ তার মানে একটা ন্যারো ব্যান্ড উইথ আমার সিগন্যাল থাকবে অ্যারাউন্ড সাম সেন্টার ফ্রিকোয়েন্সি তার মানে বেসিক্যালি এখানে যেটা হচ্ছে যে আমার একটা সিগনাল আমাদের কাছে আছে যেটার ব্যান্ডউইথটা ন্যারো তারপরে দিস সিগনাল ইজ ফার্দার মডুলেটেড ইউজিং এ সিকোয়েন্স অফ ডিজিট নোন অ্যাজ স্প্রেডিং কোড অর স্প্রেডিং সিকোয়েন্স আমরা একটা সিকোয়েন্স অনুযায়ী এটাকে আরও সিগনাল মডুলেট করব। আমার যে এই ন্যারো ব্যান্ডউইথের যে সিগন্যালটা আছে সেটাকে আমরা মডুলেট করব। ইউজিং স্প্রেডিং কোড আর স্প্রেডিং সিকোয়েন্স এইটাকে আমরা বলবো হচ্ছে এই এই যে স্প্রেডিং কোড যেটা সেটা একটু র্যান্ডম সিউডো সিউডো নয়েজ অর সিডো র্যান্ডম নাম্বার সিডো র্যান্ডম নাম্বার জেনারেটর ইউজ করে সিডো র্যান্ড র্যান্ডম নাম্বার জেনারেট করা যায় সো সিডো র্যান্ডম নাম্বার জেনারেট করে আমরা এই আমাদের রিলেটিভলি ন্যারো ব্যান্ড যে সিগন্যাল আছে সেটাকে আমরা মডিউলেট করব দ্য ইফেক্ট অফ দিস মডিউলেশন ইজ টু ইনক্রিজ সিগনিফিকেন্টলি দ্য ব্যান্ডুইথ তার মানে আমাদের আমরা শুরু করেছিলাম কী দিয়ে যে আমাদের অরিজিনাল সিগন্যালের ব্যান্ডউইথটা কম ছিল আমরা একটা সিডো র্যান্ডম নাম্বার জেনারেট করে একটা কোড জেনারেট করলাম সেই কোড দিয়ে আমরা ব্যান্ডউইথটা সিগন্যালের ব্যান্ডউইথটা বাড়িয়ে দিলাম অফ দ্য সিগন্যাল টু বি ট্রান্সমিটেড অ্যান্ড দেন এটাকে আমরা ট্রান্সমিট করব। তাহলে অন দ্য রিসিভিং এন্ড দ্য সেম ডিজিট সিকোয়েন্স তার মানে এই যে সিডো র্যান্ডম নাম্বার আমরা যেটা ইউজ করলাম সেই ডিজিট সিকোয়েন্স ইজ ইউজ টু ডিমডুলেট ডিমডুলেট দ্য স্প্রেড স্পেকট্রাম সিগনাল আমরা এই যে স্পেকট্রাম কিন্তু স্প্রেড করে দিয়েছি অরিজিনাল সিগন্যালের দিয়ে এখান থেকে ফাইনালি দ্য সিগনাল ইজ ফেড ইন টু দ্য চ্যানেল ডিকোডার টু রিকভার দ্য ডেটা তাহলে আমরা যদি প্রসেসটা একটু দেখি প্রসেসটা কি আছে আমার ইনপুট ডেটা থাকবে চ্যানেল এনকোডার মডুলেটর এই যে সিডো নাম সিডো নয়েজ জেনারেটর বা সিডো র্যান্ডম নাম্বার জেনারেটর এই র্যান্ডম নাম্বার জেনারেটর কি করবে মডিউলেটরের সাথে কাজ করে এই লো ব্যান্ডউইথ সিগন্যালকে হাই ব্যান্ডউইথ সিগনালে কনভার্ট করবে এবং একইভাবে এই নাম্বারটা এবং এই নাম্বার এখানেও আরেকটা সিরোরামড নাম্বার জেনারেট হবে এই নাম্বারটা জেনারেট করে এটাকে ডিমডুলেট করা হবে তাহলে সেভারাল থিংস ক্যান বি গেইন ফ্রম দিস দ্য সিগন্যাল গেইনস ইমিউনিটি ফ্রম ভেরিয়াস কাইন্ড অফ নয়েজ অ্যান্ড মাল্টিপাত ডিস্টরশন যেহেতু ব্যান্ডউইথটা বাড়িয়ে দেওয়া হয়েছে সো নয়েজ এবং ডিস্টরশন থেকে এটাকে বাঁচানো যাবে দ্য আর্লিয়েস্ট অ্যাপ্লিকেশন অফ স্পেড স্পেকট্রাম ওয়ার মিলিটারি ওয়ার ইট ওয়াজ ইউজড ফর দ্য ইমিউনিটি টু জ্যামিং এটা যেহেতু স্পেকট্রামটা আমরা যদি ব্যান্ডুইতটা বাড়িয়ে দিচ্ছি এটা জ্যামিং ইমিউন হয়ে যেতে হয়ে যাবে অ্যান্ড দেন ইট ক্যান অলসো বি ইউজড ফর হাইডিং অ্যান্ড এনক্রিপ্টিং এনক্রিপ্টিং সিগনাল কারণ আমরা এই যে এখানে কোড ইউজ করছি এই কোডটা রিসিভার এবং যখন সেন্ডার এবং রিসিভার এন্ডে যদি শুধু জানে এবং যেটা হয় তো তাহলে কী হবে এটার থেকে আর ইনফরমেশন কেউ বের করতে পারবে না তারা যদি এই দুইটা এই কোডটা না জানে অ্যান্ড দেন সেভারাল ইউজার ক্যান ইন্ডিপেন্ডেন্টলি ইউজ দ্য সেম হায়ার ব্যান্ডউইথ উইথ ভেরি লিটল ইন্টারফেয়ারেন্স যেটা আমরা বলবো হচ্ছে সিডিএমএ কোড ডিভিশন মাল্টিপল কোড ডিভিশন মাল্টিপ্লেক্সিং আর কোড ডিভিশন মাল্টিপুল অ্যাক্সেস এর সাথে আরেকটা জিনিস আছে ফ্রিকোয়েন্সি হোপিং ফ্রিকোয়েন্সি হোপিংটা কী জিনিস তাহলে ফ্রিকোয়েন্সি হোপিং ইজ দ্য টেকনিক অফ চেঞ্জিং ক্যারিয়ার ফ্রিকুয়েন্সি ফর ট্রান্সমিটিং রেডিও ফ্রিকোয়েন্সিজ আমি রেডিও ফ্রিকোয়েন্সি যদি ট্রান্সমিট করতে চাই আমার একটা সেট অফ ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি থাকবে আমি এক একটা টাইম স্লটে এক একটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি ইউজ করব এই যে হোপ করছে একটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি থেকে আরেকটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিকে দিস ইজ কল ফ্রিকোয়েন্সি হোপিং সো অ্যাজ ইউ ক্যান সি যে আমার চ্যানেল অ্যাসাইনমেন্ট আমার এই চ্যানেলগুলো আমার কাছে অ্যাভেলেবল আছে আমি কিন্তু এক একটা সময়ে টাইমের উপর বেস করে আমি এক একটা সময়ে আমার ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি কিন্তু আমি চেঞ্জ করছি অর্থাৎ হোপ করছি আমি তাহলে কোড ডিভিশন মাল্টিপ্লেক্সিংটা কী জিনিস যেটা আমরা স্প্রেড স্পেকট্রামের ক্ষেত্রে দেখলাম যে আমাদের স্পেড স্পেকট্রামে স্পেড স্পেকট্রাম কোড ডিভিশন মাল্টিপ্লেক্সিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় কোড ডিভিশন মাল্টিপ্লেক্সিং ইজ এ ফর্ম অফ মাল্টিপ্লেক্সিং ইন হুইচ দ্য ট্রান্সমিটার এনকোডস দ্য সিগন্যাল বাই ইউজিং এ ইউনিক চিপ কোড হুইচ ইজ জেনারেটেড বাই সিডো র্যান্ডম সিকোয়েন্স জেনারেটর তার মানে কি করছে যে ফর্ম অফ মাল্টিপ্লেক্সিং ইন হুইচ এনকোর্স সিগনাল ইউজিং এ সিরো র্যান্ডম নাম্বার তাহলে সিরো র্যান্ডম নাম্বার আমরা প্রথম কোথায় ইউজ করলাম স্পেড স্পেকট্রামে এই কারণে বলছে যে স্পেড স্পেকট্রাম আমার কো সিডিএমএতে এতে ইউজ হবে সিডিএম মেথড বা যখন আমরা আরেকটু ইয়েতে ইয়েতে দেখবো সিডিএমএ এটা আসলে আমরা অনেকেই জানি যে সিডিএমএ একটা কমিউনিকেশন টেকনোলজি সেটা মোবাইলের ক্ষেত্রে ব্যবহার করা হয় সো সিডিএমএটা আমরা এর দেখব সো অ্যান্ড দেন এ ন্যারো ব্যান্ড সিগনাল স্প্রেড ওভার এ লার্জ ব্যান্ড অফ ফ্রিকুয়েন্সিজ ইট অ্যালাউজ মাল্টিপুল সিগন্যালস ফ্রম মাল্টিপুল ইউজার টু শেয়ার দ্য কমন কমিউনিকেশন চ্যানেল এটা যেটা করে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা এটা কাজ সেটা হচ্ছে একটা কমিউনিকেশন চ্যানেল দিয়েই মাল্টিপুল সিগনাল আমি ট্রান্সমিট করতে পারি কারণ প্রত্যেকের কাছে ডিফারেন্ট ডিফারেন্ট কোড আছে যখনই কোডটা ডিফারেন্ট হয়ে যায় তখন কিন্তু এদের একটার সাথে আর আর কোনো ইন্টারফেয়ারেন্সের সুযোগ থাকে না রিসিভিং এন্ডেও ওই একই কোড আছে সো ওই কোডটা রিসিভিং এন্ডে ইউজ করে তারা কিন্তু আলাদা আলাদা চ্যানেল চ্যানেল বা আলাদা আলাদা সিগনালকে আলাদা করে ফেলতে পারে দেন সি কোড ডিভিশন মাল্টিপুল মাল্টিপ্লেক্সিং সিডিএম ইনভলভস মডুলেশন অব ডেটা উইথ স্প্রেডিং কোড ইন দ্য ট্রান্সমিশন ট্রান্সমিটার সাইড রিসিভার হ্যাজ দ্য সেম কোড এগেইন ওই সিরো র্যান্ডম কোড রিসিভারের কাছেও থাকতে হবে এবং একই কোড থাকতে হবে ডিফারেন্ট র্যান্ডম কোডস করসপন্ডস টু ডিফারেন্ট চ্যানেলস ফ্রম ডিফারেন্ট স্টেশন ডিফরেন্ট স্টেশান যদি একই চ্যানেলদের ইয়ে করে একই একই মিডিয়াম দিয়ে ট্রান্সমিট করে একই ফ্রিকোয়েন্সি ইউজ করে তাহলে তারা ডিফারেন্ট ডিফারেন্ট কোড ইউজ করবে ইট ইজ প্রোটেক্টেড ফ্রম ইন্টারফেয়ারেন্স অ্যান্ড ট্যাপিং সিন্স দ্য কোড ইজ অনলি অ্যাভেলেবল যেটা একটু আগে আমি বললাম যে সিকিউরিটিটা এখানে বেশি হয় কারণ ওই কোড ছাড়া কেউ ওই সিগন্যালকে এনকোড করতে পারবে ডিকোড করতে পারবে না তো ডিকোড যদি না করতে পারে ডিকোড করার জন্য আমার ওই কোডটা লাগবে ওই কোড যদি কারো কাছে সেন্ডার এবং রিসিভার ছাড়া অন্য কারো কাছে না থাকে তাহলে এটা ডিকোড করা সম্ভব না সো এই যে আমরা যদি এই কোডটা দেখি এই কোনো একটা ইউজার এ ইউজার এ ইউজার বি অ্যান্ড ইউজার সি কোড সিকোয়েন্স তিনটা কোড সিকোয়েন্স আছে যখন ওয়ান পাঠাবে তখন এই এই ধরনের একটা সিকোয়েন্স পাঠাবে তারপরে এই ধরনের জিরো পাঠালে সিকোয়েন্সটা এরকম হবে এইভাবে তারা মেসেজটাকে সেন্ড করবে অ্যাপ্লিকেশন অফ সিডিএমএ যেটাকে আমরা সিডিএম এবং এটা এটা সিডিএমএ হচ্ছে কোড ডিভিশন মাল্টিপুল অ্যাক্সেস এটা অ্যাডভান্টেজটা কি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অ্যান্ড অ্যাপ্লিকেশন আমাদের অ্যাডভান্টেজটা কি নাম্বার অফ ইউজার ক্যান ইউজ দ্য সেম ফ্রিকুয়েন্সি জাস্ট বাই ইউজিং ডিফারেন্ট কোডস এর আগেও আমি যেটা বললাম যে একই ফ্রিকুয়েন্সি ডিফারেন্ট ডিফারেন্ট ইউজার ইউজ করতে পারবে কিন্তু তাদের কোডটা হবে ডিফারেন্ট যদি কোড ডিফারেন্ট হয় তাহলে একটা ইউজারের সাথে আরেকটা ইউজার কোনো ইন্টারফেয়ারেন্স ক্রিয়েট করবে না চ্যানেল ইন্টারফেয়ারেন্স ইজ ভেরি লো এগেইন বিকজ অফ দিস বিকজ অফ দ্য ইউজ অফ দ্য দিস র্যান্ডম কোড অ্যান্ড দেন ইন সিডিএমএ এ সিস্টেম ফার্স্ট কানেকশন ইজ এস্টাবলিশড বিফোর ব্রেকিং দ্য এক্সিস্টিং কানেকশন সিডিএমএ মোবাইল কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা যদি হ্যান্ড ব্যাপারটা চিন্তা করি যখন একটা একটা মোবাইল ফোন একটা টাওয়ারের আন্ডারে থাকে এবং যখন মুভ করছে সে যখন আর টাওয়ারের আন্ডারে চলে যাবে তখন কিন্তু কানেকশন প্রথমে এস্টাবলিশড হবে দেন এক্সিস্টিং টাওয়ারের থেকে কানেকশনটা ডিসকানেক্ট হবে অন্যান্য জায়গায় অনেক সময় দেখা যায় যে আগে কানেকশনটা ডিসকানেক্ট হয় তারপরে আরেকটা কানেকশন এস্টাবলিশড হয় কিন্তু সিডিএম এর ক্ষেত্রে আগে কানেকশন এস্টাবলিশড হবে তারপরে কানেকশন ডিসকানেক্ট হবে ডিসঅ্যাডভান্টেজেস টাইম সিক্রোনাইজেশন ইজ রিকোয়ার্ড বিটুইন সেন্ডার অ্যান্ড রিসিভার যেহেতু তারা একই কোড ইউজ করছে সো সিনক্রোনাইজেশনটা তাদের জন্য ইম্পর্টেন্ট লং কোড সিকোয়েন্স ক্যান ইন্ট্রোডিউস ডিলে ইন দ্য সিস্টেম লং কোড সিকোয়েন্স মানে যখন কোড সিকোয়েন্সটা অনেক বড়ো হবে তখন এটাকে তো এনকোড করা এবং ডিকোড করার জন্য সময় লাগবে কারণ প্রত্যেকটা এনকোডিং এবং ডিকোডিংয়ের জন্য আমার আলাদা আলাদা কোড সিকোয়েন্স ইউজ করতে হবে মানে প্রত্যেকটা সিগন্যালের জন্য ইন এনকোডিং এবং ডিকোডিংয়ে একই কোড সিকোয়েন্স কিন্তু যতগুলো সিগনাল যাবে সবগুলোর জন্য আলাদা আলাদা ওই কোড সিকোয়েন্স থাকবে সো যদি এটা অনেক বড় হয় তাহলে আমার এই ডিসিশন অর্থাৎ প্রসেসিংয়ে এটা অনেক সময় নেবে উইথ ইনক্রিজ দ্য ইউজার নাম্বার কোয়ালিটি অফ সার্ভিস মাই ড্রপ কারণ হচ্ছে যে আমি বললাম যে একটা ফ্রিকোয়েন্সি ব্যান্ড যেখানে এই যে এখানে বলেছে যে সেম ফ্রিকোয়েন্সি জাস্ট বাই কোড চেঞ্জ করে করে ডিফারেন্ট ডিফারেন্ট কোড জেনারেট করে একটা ফ্রিকোয়েন্সি ব্যান্ড অনেকগুলো ইউজারের মধ্যে দিতে পারি কিন্তু একটা সময় যে কোয়ালিটি ডিটিওরেট করতে পারে অ্যান্ড অ্যাপ্লিকেশন কি ইন মিলিটারি অ্যাপ্লিকেশন যেটা আমরা এর আগেও দেখেছি তারপরে হচ্ছে ওইখানে আমরা মোবাইল ফোনে কমিউনিকেশনের ক্ষেত্রে আর রাডার নেভিগেশনের সিস্টেমের ক্ষেত্রে আমরা ইউজ করি এরপরে আসছে আমরা এতক্ষণ যেগুলো দেখলাম সেগুলো সব অপটিক্যাল ডোমেন সবগুলো ইলেকট্রিক্যাল ডোমেনের মডিউল মাল্টিপ্লেক্সিংয়ের কথা বললাম এখন আমরা দেখব কিভাবে আমরা ওয়েবলে অপটিক্যাল ডোমেনে আমরা মডিউল মাল্টিপ্লেক্সিংটা করতে পারি অপটিক্যাল ডোমেনের মাল্টিপ্লেক্স আমরা বলবো হচ্ছে লেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং ডাব্লু দ্য ট্রু potential অব optical ফাইবার ইজ ফুলি exploited with multiple বিম অফ লাইট at ডিফারেন্ট frequencies are ট্রান্সমিটেড অন দ্য সেম ফাইবার আমরা সবাই জানি যে অপটিক্যাল ফাইবারের ব্যান্ডউইথ অনেক বেশি তো এখন এই অনেক বেশি ব্যান্ডউইথ আমরা যদি ইউজ করতে চাই তাহলে প্রবলি একটা কমিউনিকে একটা চ্যানেল যদি সেখানে থাকে তাহলে আমরা প্রপার ব্যান্ডউইথ ইউটিলাইজেশন করতে পারবো না আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে মাল্টিপল চ্যানেল যদি আমরা যাই তাহলে পরে কিন্তু মাল্টিপুল ট্রান্সমিট চ্যানেল যদি ট্রান্সমিট করে তাহলে কিন্তু আমাদের ওই আমাদের যে প্রপার ব্যান্ডউইথ ইউটিলাইজেশনটা হবে তাহলে আমরা যদি একটু চিন্তা করি ইলেকট্রিক্যাল ডোমেনে এরকম মাল্টিপুল ব্যান্ডউইথ ইউজ করার টেকনিক কোনটা ছিল ইলেকট্রিক্যাল ডোমেনে টেকনিকটা ছিল হচ্ছে এফডিএম অ্যাকচুয়ালি এফডিএমকে আমরা যদি অপটিক্যাল ডোমেনে চিন্তা করি তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ডাব্লু তাহলে আমরা এই ডায়াগ্রামটা একটু দেখি যে এই যে আমাদের বিভিন্ন সিগনাল আছে বিভিন্ন ওয়েবলেন্থের সিগনাল আছে এই সিগন্যালগুলোকে আমরা একটা অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে ট্রান্সমিট করছি এবং ডিমাল্টিপ্লেক্সিং রিসিভিং এন্ডে যে আমরা এটাকে আবার ডিমাল্টিপ্লেক্সিং করছি তাহলে এ টিপিক্যাল ডাব্লিউডিএম সিস্টেম হ্যাজ দ্য সেম জেনারেল আর্কিটেকচার অ্যাজ এফ সিস্টেম আমি যেটা বললাম একটু আগে যে আমরা আসলে অপটিক্যাল ডোমেনে আমার এর অপটিক্যাল ডোমেনে যে অ্যাপ্লিকেশন বা যে টেকনিক সেটাকে আমরা বলব ডাব্লিউডিএম এ নাম্বার অফ সোর্স জেনারেটর আর এ নাম্বার অফ সোর্স জেনারেটস এ লেজার বিম অ্যাট ডিফারেন্ট ওয়েবলেন্স কারণ লেজার বিম দিয়ে আমরা এটা তো লাইট ট্রান্সমিট হবে সেই লাইট ট্রান্সমিট করবে হচ্ছে লেজারের মাধ্যম দিয়ে অর্থাৎ ট্রান্সমিট লেজার লাইট জেনারেট করবে সেই লাইটটা ট্রান্সমিট হবে তাহলে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি ব্যান্ডের লাইট জেনারেট করবে ডিফারেন্ট লেজার অপটিক্যাল অ্যাম্প্লিফায়ার টিপিক্যালি স্পেস tens অফ kilometers apart অ্যান অল দ্য ওয়েবলেন সাইমালটেনিয়াসলি ফাইনালি দ্য কম্পোজিট সিগনাল অ্যারাইভ অ্যাট ডিমাল্টিপ্লেক্সার ওয়্যার তাহলে এখানে কি হয় আমার লেজার অনেকগুলো সিগনাল জেনারেট করছে সেই সিগনাল জেনারেট করে আমরা একটা অপটিক্যাল অ্যাম্প্লিফায়ার সেটা কি করছে অ্যাম্প্লিফাই করছে করে আমরা ট্রান্সমিট করছি এবং রিসিভিং এন্ডে যে সেটাকে আবার ডিমাল্টিপ্লেক্স করছি তাহলে মোস্ট ডাব্লিউডিএম সিস্টেম অপারেটস ইন Uh, 15 50 nanometer range in early system 200 gigahertz was alloc allocated to each channel but today most wdm system uses 50 gigahertz spacing so uh, based upon the wavelength uh, wdm can be divided into two categories coarse wavelength uh, division multiplexing cwdm generally operates with 8 channels where the spacing between the channel is 20 nanometer ইট কনজিউমস লেস এনার্জি দেন ডাব্লুডিএম অ্যান্ড ইজ লেস এক্সপেন্সিভ হাও দ্য ক্যাপাসিটি অব দ্য লিঙ্ক অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ডিস্টেন্স সাপোর্টেড ইজ লেসার তাহলে এইটা এই যেটা কোর্স ডাব্লুডিএম সেটা কিন্তু লো ডিস্টেন্স কমিউনিকেশানের মিনিমাম ডিস্টেন্স কমিউনিকেশনের ক্ষেত্রে আমাদের ব্যবহার করা যাবে কারণ এর চ্যানেল ক্যাপাসিটিও কম সো ব্যড উইথ ইউটিলাইজেশনটাও কম এরপরে ডেন্স ডাব্লুডিএম যেটা সেখানে নাম্বার অফ চ্যানেলস অনেক বেশি থাকে লং ডিস্টেন্স কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি ডাব্লুডি ডিডাব্লুডিএম যেটা আছে সেখানে আমরা এরা ইট ইজ মানে আটটার বেশি চ্যানেল থাকবে ইট ইজ ইজিয়ার টু ইজিয়ার ফরটি অ্যাট দ্য ইন দ্য ডাব্লুডিএম দ্য নাম্বার অফ মাল্টিপ্লেক্স চ্যানেলস মাচ লার্জার দেন সি ডাব্লুডিএম ইট ইজ আইদার দার ফরটি অ্যাট অ্যাট হান্ড্রেড গিগাহার্জ স্পেসিং অর

লো কস্ট অ্যান্ড ইজি সিস্টেম এক্সপ্যানশন সিস্টেম এক্সপ্যানশনটা ইজি এবং কস্টিংটাও খুব একটা বেশি না অ্যান্ড দেন সাইমাল্টেনিয়াস ট্রান্সমিশন অব ভেরিয়াস সিগন্যাল অপটি আমরা যদি অনেকগুলো চ্যানেল করি তাহলে সাইমালটেনিয়াসলি অনেকগুলো চ্যানেল একসাথে ডেটা ট্রান্সমিট করতে পারবে ডিস্যাডভান্টেজ ইন্টারফিয়ারেন্স ক্যান বি এ প্রবলেম ইজ চ্যানেল ইফ চ্যানেলস আর ভেরি ক্লোজ ইফ চ্যানেলস আর ভেরি ক্লোজ সো ওই ইন্টারফেয়ারেন্স হবে যেটা আমাদের ইয়ের ক্ষেত্রে এফডিএমের ক্ষেত্রে গার্ড ব্যান্ডের একটা কনসেপ্ট ছিল যদি চ্যানেলগুলো খুব কাছাকাছি হয় তাহলে তাদের মধ্যে একটা ইন্টারফেয়ারেন্সের সম্ভাবনা থাকবে অ্যাডিং নিউ অপটিক্যাল কম্পোনেন্ট ক্যান বি এক্সপেন্সিভ আমি যদি নিউ কম্পোনেন্ট অ্যাড করতে চাই আমি তখন সেগুলো এক্সপেন্সিভ হতে পারে দেন ব্যান্ডউইথ ইউটিলাইজেশন ক্যান বি পোর ওয়েবলেনথ টাইমিং কুড বি চেঞ্জিং ব্যান্ডউইথ ইউটিলাইজেশন পোর কখন হবে যখন ট্রান্সমিটার যখন সেন্ডারের কাছে কোনো ডেটা থাকবে না কিন্তু তার কাছে একটা চ্যানেল অ্যাসাইন করা থাকবে সে যদি কোনো ডেটা সেন্ড না করে তাহলে ব্যান্ড উইথ ইউটিলাইজেশন আমাদের পোর হবে অ্যান্ড দেন অ্যাপ্লিকেশন কী হতে পারে ওয়্যান কমিউনিকেশন লং ডিস্টেন্স কমিউনিকেশন দেন ম্যান কমিউনিকেশন মেট্রোপলিটন এরিয়ার মধ্যে যখন আমাদের হবে হাই স্পিড ল্যানে আমরা এটা ব্যবহার করতে পারবো তো গুরুকুল অনলাইনের পক্ষ থেকে তোমাদের আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করব পরবর্তী লেকচারেও তোমরা আমাদের সাথে থাকবা ধন্যবাদ